নারী নির্যাতনে বিজেপির এমপি বিধায়ক রায় শীর্ষে, ভারতের 51 জন সাংসদ সদস্য এবং বিধায়কের বিরুদ্ধে 10 জন অপহরণের মামলা রয়েছে। এসব ব্যক্তির মধ্যে বিজেপির সংসদ সদস্য ও বিধায়কের সংখ্যাই বেশি। ভারতের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করে এডিআর। ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত 51 জন আইন প্রণেতার মধ্যে 48 জনই বিভিন্ন রাজ্য বিধানসভার বিধায়ক, বাকি 3 জন সংসদ সদস্য। নারী নিগ্রহকারী এই আইন প্রণেতাদের মধ্যে 14 জন বিজেপির। এরপর আছে মহারাষ্ট্রের দল শিবসেনার 7 জন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের 6 জন। এডিআরের প্রতিবেদনে বলা হয়, 51 জন এমপিও বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে, যাদের অপরাধের মধ্যে আছে অপহরণ, বিয়ের জন্য জোর করা, ধর্ষণ, যৌন ব্যবসা করতে অপরিণত মেয়ে শিশুদের বাধ্য করা ইত্যাদি। এডিআর এই প্রতিবেদনটি করতে 4852 জন বিধায়ক ও এমপির হলফনামা বিশ্লেষণ করে। দেখা যায় এইসব এমপি ও বিধায়কদের মধ্যে 1581 জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা রয়েছে, আর 51 জনের বিরুদ্ধে আছে নারী নির্যাতনের মামলা। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি 12 জন এমপি ও বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। এরপরই আছে পশ্চিমবাংলা 11 জন, উড়িষ্যা 6 জন। রাজ্যগুলোর মধ্যে গত 5 বছরে মহারাষ্ট্রের সবচেয়ে বেশি এমপি ও বিধায়ক প্রার্থীর 65 জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ছিল। এরপর আছে বিহার 62 জন, পশ্চিমবাংলা 52 জন।